চলুন আরব সাগরের তীরে গুজরাট রাজ্যের দেবভূমি দ্বারকা জেলাতে ভগবান কৃষ্ণের বাসস্থান বেট দ্বারকায়। মূল ভূখণ্ডের ওখা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে গুজরাটের পশ্চিমে কচ্ছ উপকূলে অবস্থিত এই বেট উপদ্বীপটি। এই ওখা থেকে বেট দ্বারকা যাওয়ার জন্য আগে কোনো রোড কানেক্টিভিটি ছিল না, আর এখন এখানে তৈরি হয়ে গেছে এই ওখা থেকে বেট দ্বারকা পর্যন্ত ভারতের দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ, ওখা বেট দ্বারকা সিগনেচার ব্রিজ, যেটির নামকরণ করা হয়েছে সুদর্শন সেতু নামে। আজকের এই ব্লগে দেখতে পাবেন এই সুদর্শন সেতু নিয়ে কিছু তথ্য। এই হলো ভারতবর্ষের নবনির্মিত এবং দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ, এর নাম হলো সুদর্শন সেতু। আগামীকাল অর্থাৎ রবিবার 25শে ফেব্রুয়ারি সন 2024 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশবাসীর উদ্দেশ্যে এই সুদর্শন সেতু উৎসর্গ করবেন, যা গুজরাটের ওখার মূল ভূখণ্ডকে বেট দ্বারকা দ্বীপের সাথে সংযুক্ত করবে। দেশের দীর্ঘতম এই কেবল স্টেট ব্রিজটির দৈর্ঘ্য হল 2.32 কিলোমিটার এবং এই ব্রিজটি তৈরি করতে খরচ পড়েছে 980 কোটি টাকা। এই সুদর্শন সেতু শুধু একটি কাঠামোগত বিষয় নয়, বরং একটি সাংস্কৃতিক প্রতীক যা আধুনিক ইনফ্রাস্ট্রাকচারকে প্রাচীন জ্ঞান ও আধ্যাত্মিকতার সাথে মিশ্রিত করে। অনন্য ডিজাইন নিয়ে গঠিত এই সেতুর ফুটপাথে দুই পাশেই শ্রীমদ ভাগবত গীতা শ্লোক এবং ভগবান কৃষ্ণের ছবি দিয়ে সুশোভিত। এই সেতুটি নির্মাণের আগে তীর্থযাত্রীদের বেট দ্বারকা পৌঁছানোর জন্য নৌকা পরিবহনের উপর নির্ভর করতে হতো। এই আইকনিক ব্রিজটি দ্বারকা এবং বেট দ্বারকার মধ্যে ভক্তদের ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। এই সেতুর মাধ্যমে ভক্তগণ সহজেই পৌঁছে যেতে পারবেন এই দ্বীপের ভগবান কৃষ্ণের প্রধান মন্দির দ্বারকাধীশ মন্দির এবং শ্রী কেশব রায়জী মন্দিরে। কিন্তু কেন এই বেট দ্বারকা বিখ্যাত? শঙ্খধর নামে পরিচিত এই বেট দ্বারকা হলো ভগবান কৃষ্ণের বাসস্থান। বেট কথাটির অর্থ হলো উপহার। এটা বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ এই আইল্যান্ডটি তার বন্ধু সুদামার কাছ থেকে উপহার হিসাবে পেয়েছিলেন, ঠিক সেই কারণেই এই আইল্যান্ডটির নাম হলো বেট দ্বারকা। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আইকনিক ব্রিজের ঝলক।